ঘরের ভেতরে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃত যুবতীর নাম শম্পা ব্যাপারী ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি ব্লকের জীবন জীবনসিং জোত এলাকায় জানা গিয়েছে কয়েক বছর ধরে অসুস্থ অবস্থায় ছিল শম্পা গতকাল দুই বোন একসাথেই ঘুমিয়েছিল আজ সকালে দেখে বোন বিছানায় নেই কিছুক্ষণ পর থেকেই খোঁজাখুঁজি করার পর রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা এরপর খবর পেয়ে ঘটনাস্থলে হয়ে খড়িবাড়ি থানার পুলিশ পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনায় তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ মাথা ব্যথা করতো চোখ ব্যথা করতো এই জন্য এরকম হচ্ছে কি করেছে আজকে 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 মানে চারটার দিকে এরকম কাজ করতো কেন এই কাজ করতে করেছে কিছু জানেন ও মাথা মাথা ব্যথা করতো মনে হয় মাথা দিয়ে পাকার মধ্যে এসে করতো পাকা মাথার মধ্যে গুতা মারতো লোহার মধ্যে যেখানে পাইতো সেইখানে ওরকম করতো এমনি ভালোই ছিল স্কুলে পড়াশোনা পড়াশোনা করছে এখন করে না আমার মা মারা গেছে পরে আর করে নাই উচ্চ মাধ্যমিক দিছে হয়ে গেছে বন্ধ করছে স্কুল আর মা মারা যাওয়ার পরে এরকম করছে